চাহিদাটা কার? এই যে আপনার অন্য একজনের সঙ্গ পাওয়ার, এই যে কখনো না পূরণ হওয়া চাহিদাটা আছে, এটার উৎসটা কি? কাউকে হারানোর কষ্টটা হলো মূলত মানসিক আর আবেগজনিত, এমন হলেও আপনার সহজভাবেই জীবনে এগিয়ে যেতে পারা উচিত। আপনার হাতে এই বিকল্পটুকুই আছে। আপনি হয় পুরো জগৎকে আপনার ছত্রছায়ার স্বস্তিতে থাকতে দিতে পারেন, অথবা আপনি সবসময় অন্য কারো ছায়ায় আশ্রয় নিয়ে মরিয়া হতে পারেন। আপনি কি দেখেছেন এই মুহূর্তে দেহে যে মূলগত জীবন প্রক্রিয়াটা চলছে তার কোনো চাহিদা নেই? একটা পরস্পর নির্ভরশীলতার ব্যাপার আছে, আর সেটা অনিবার্য। আপনার অস্তিত্বে ভৌত প্রকৃতি সবসময় আন্তঃনির্ভর। আপনাকে খাবার খেতে হবে, আপনাকে শ্বাস নিতে হবে, জল খেতে হবে, এরকম অনেক কিছু করতে হবে, আপনার সেবা দরকার, রক্ষণাবেক্ষণ। কিন্তু যা স্বয়ং এই জীবনকে উৎপন্ন করছে তাকে স্বয়ংসম্পূর্ণ কিছু বলেই মনে হয়, তার কারোর সাহায্য লাগে না, তাই তো? আপনি কি ভাবেন? আপনার কি তাই মনে হয়? হ্যাঁ কি না? হ্যাঁ, এটা তাই। তাহলে চাহিদাটা কার? এই যে আপনার অন্য একজনের সঙ্গ পাওয়ার, এই যে কখনো না পূরণ হওয়া চাহিদাটা আছে, এটার উৎসটা কি? আপনার চিন্তা আর আবেগের প্রকৃতিটাই এরকম। হয়তো আপনার জীবনের একটা পর্যায়ে আপনার দেহটাও ওরকম করে। এখন ভৌত দেহ হলো এমন কিছু যেটা আপনি বানাননি। আপনি দেখবেন, এমনকি যদি আপনি আগ্রহী হয়ে পড়েন একটা বইতেও, ধরুন একটা সাসপেন্স থ্রিলার পড়ছেন, দেখবেন আপনার সমস্ত ভৌত চাহিদাগুলো ভুলে যাবেন। খেয়াল করেছেন কি? আপনি খালি একটা ফালতু সাসপেন্স থ্রিলার পড়ছেন, কিন্তু সেটাই যথেষ্ট। দু ঘন্টা ধরে খাওয়া এটা সেটা ভুলে গেলেন, সমস্ত ভৌত চাহিদাগুলো এমনি হাওয়া, তাই না? তাই এটা খুব সহজেই অতিক্রম করা যায় যদি আপনি চান। বলছি না যে করবেনই, কিন্তু আপনি চাইলে ভৌত অস্তিত্বকে খুব সহজেই আয়ত্ত করা সম্ভব। এটা তেমন কঠিন নয়। এখন কাউকে হারানোর কষ্টটা হলো মূলত মানসিক আর আবেগজনিত। তো আপনি যে তার মানসিক ধাঁচাটা, আপনার যে মানসিক ধাঁচাটা আছে, অন্তত সেটা আপনার হাতেই তো তৈরি হওয়া উচিত, তাই না? নিজের মানসিক গড়নটা যদি আপনি নিজেই গড়েন, তাহলে কি আপনি সেটাকে এক দুঃখময় সম্ভাবনা করে তুলবেন, নাকি এক আনন্দময় সম্ভাবনা, যদি নিজের হাতে গড়তেন? আরে আমি তো বলছি আপনি নিজের জন্যে কি চান সেটা নিয়ে। আপনি নিজের প্রতিবেশীর জন্য কি চান সেটা হয়তো তর্কের বিষয়। অন্তত নিজের জন্য আপনি যা চান সেটা দুঃখ নয়, কোনো মানুষই এমন চায় না। এটাই প্রমাণ করে আপনার মানসিক প্রক্রিয়াটা বা আপনার মানসিক গড়নটা আপনি সচেতনভাবে নিজে যেভাবে চান সেইভাবে বানাননি। এখন তাহলে এর মানে কি? ফুস করে কালি সম্পর্কটা ভেঙে গেলে আমার কিছু যায় আসবে না, আর পরের দিন থেকে জীবন যে কে সেই? না 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 না, আমি তা বলছি না। আমি শুধু বলছি আপনি এমনভাবে বাঁচুন যেন এই মুহূর্তেই আপনি কারোর জন্য মরতে প্রস্তুত থাকেন। কিন্তু যদি এমন হয় যে তারা কালি মারা গেলেন, আপনি নয় তারা মরলেন, এমন হলেও আপনার সহজভাবেই জীবনে এগিয়ে যেতে পারা উচিত। কিন্তু আজকে যেন এমনভাবেই বাঁচেন,
যে আপনি যেন সত্যিই মন থেকে ওনার জন্য মরতেও প্রস্তুত। তা না হলে জীবনের কোনো পবিত্রতাই থাকে না। আপনি এটাকে একটা লজিক্যাল ক্যালকুলেশন করে তুললে, হাজার হোক আমি তো স্বনির্ভর একটা জীবন, আমার আবার কাউকে কেন দরকার পড়বে, এরকম ভাবলে আপনার জীবন একেবারেই কুৎসিত হয়ে উঠবে। আপনি এমনভাবে বাঁচুন যে তাকে ছাড়া যেন আপনি মরেই যাবেন। কিন্তু কাল যদি সত্যি তা হয়, আগামীকাল কিন্তু যদি এমন হয় যে সেই ব্যক্তি উধাও হয়ে গেল, সে মৃত্যু হোক বা সে মুক্ত হলো বা যাই হোক, একমাত্র তখনই আপনাকে এটা যে এক স্বনির্ভর জীবন সেটা দেখতে হবে। কিন্তু সেটা আজই দেখলে আপনার জীবন কুৎসিত হয়ে উঠবে। তো মানুষজন এই পার্থক্যটাই করতে পারেন না। হয় তারা হয়ে যান নৃশংস, মেয়েবাজ, অথবা তারা আবেগে এতই ডুবে তলিয়ে যান যে তারা নিজেদের সম্পর্কটাকে উপভোগী করতে পারেন না। বেশিরভাগ সম্পর্কগুলোই শুধু সম্পর্কের শুরুতেই তারা একটু হাসিখুশি থাকেন, আর তারপর থেকে একটানা সম্পর্কের জটিলতার যন্ত্রণা বেশিরভাগের ক্ষেত্রেই, দুর্ভাগ্যবশত। এটা হচ্ছে কারণ আপনি এই জিনিসটার প্রকৃতিকে বোঝেননি। আপনি এই জিনিসটার প্রকৃতিকেই উপলব্ধি না করে আপনি ওই জিনিসটার প্রকৃতিকে জানার চেষ্টা করছেন, আর তা কখনোই সম্ভব না। আপনার যদি সুন্দর এক সম্পর্ক থেকে থাকে, বেশিরভাগ সময়ই তা হয় কারণ অন্য কেউ সুন্দর বলে। এটা ভালো জীবন নয়, তাই না? আপনার চারপাশে সবার সাথেই চমৎকার সম্পর্ক থাকা উচিত, আপনার নিজের গুণের বলে, অন্য কেউ কেমন তার গুণে নয়। আপনার হাতে এই বিকল্পটুকুই আছে, আপনি হয় পুরো জগৎকে আপনার ছত্রছায়ার স্বস্তিতে থাকতে দিতে পারেন, অথবা আপনি সব সময় অন্য কারোর ছায়ায় আশ্রয় নিতে মরিয়া হতে পারেন। সব মানুষের হাতেই এই দুটো বিকল্পই আছে।